নাটোরে দুইটি আলাদা ধর্ষণ মামলার রায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বাগাতিপাড়ায় শিশু ধর্ষণ এবং হত্যা মামলার রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম। আসামি আব্দুল কুদ্দুসকে যাবজ্জীবন কারাদণ্ড ও 1,00,000 টাকা জরিমানা করা হয়। মামলায় বলা হয়, 2006 সালের 20 জুন আব্দুল কুদ্দুস 8 বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে। পরে ওই শিশুর বাবা মামলা করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত রায় ঘোষণা করে। এদিকে একই আদালতে আরেকটা ধর্ষণ মামলার রায় হয়েছে। বাগাতিপাড়ার জামনগরের সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড সহ আরও 14 বছরের সাজা দিয়েছেন আদালত। জরিমানা করা হয়েছে নগদ অর্থ। সরকারি কৌঁসুলি জানায়, 2003 সালের 13 অক্টোবর ইউপি সদস্য সাইফুল ইসলাম চাকরি দেওয়ার নাম করে ভুক্তভোগীকে ঢাকায় নিয়ে ধর্ষণের পর পালিয়ে যায়। পরে ভুক্তভোগী সাইফুলের বিরুদ্ধে মামলা করে। দীর্ঘ 20 বছর পর রায় ঘোষণা করেন আদালত।